কাজাভুজি স্ন্যাক্স আমাদের সবারই পছন্দ। এই স্ন্যাক্স যদি কিনে না এনে ঘরে তৈরি করি আর তৈরি করে দু থেকে তিন মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখি তাহলে ঝামেলা কিন্তু অনেকটাই কমে যায়। যখন মন চাইল বের করে ভেজে সার্ভ করে ফেললাম। বাহিরটা যেমন কুড়মুড়ে ভেতরটা তেমনই তুলতুলে। চলুন তৈরি করি নুডলস ক্রাস্ট পটেটো স্টিক্স। আলুর চপের বাহিরের লেয়ারটা আমরা সাধারণত ব্রেড ক্রাম বা টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়ে করে থাকি। আজকে একটু ডিফারেন্ট কিছু করছি। আজকের বাহিরের লেয়ারটা তৈরি করছে ইনস্ট্যান্ট নুডলস দিয়ে। আমি নিয়েছি মিস্টার নুডলসের শাহী মশলা ফ্লেভার নুডলস। নুডলসের সাথে দেয়া মশলার প্যাকেটগুলোকে আলাদা করে রেখে নুডলসগুলোকে একটা জিপলক ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি। মুখটা ভালো করে আটকিয়ে এবার একটু পিটাপিটির কাজ করব। একটা বেলুন দিয়ে নুডলসগুলোকে পিটিয়ে একদম ঝুরঝুরে করে ফেলব। আমি বেলুন দিয়ে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে এই কাজটা করতে পারবেন। আবার গুঁড়ো করে ফেলা যাবে না। নুডলসের টুকরোগুলো যদি আমি আবার বড় বড় করে রাখি তাহলে আলুর গায়ে লাগতে চাইবে না। জিনিসটা ঠিক এরকম হবে। এবার এটাকে একপাশে রেখে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি কোয়ার্টার কাপ আটা বা ময়দা, সেই সাথে কোয়ার্টার চা চামচ লবণ। শুকনো জিনিসগুলোকে একটু মিক্স করে নিয়ে নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু অনেক পাতলা করে তৈরি করতে হবে। আমি যদি ঘন ব্যাটার তৈরি করি তাহলে আলুর চপের গায়ে লাগতে চাইবে না। আর এই কাজটা আটা বা ময়দা দিয়েই করতে হবে, চালের আটা বা বেসন দিয়ে কিন্তু হবে না। এবার এটাকেও একপাশে রেখে দিচ্ছি। এক কেজির মতো আলু ভালো করে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম এক চা চামচ লবণ, এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ি আর বাইন্ডিংয়ের জন্য এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার। মিস্টার নুডলসের যে মশলার প্যাকেটগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলোও এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার জন্য আমাকে এক্সট্রা আর কোনো মশলা দিতেই হবে না। দিয়ে দিলাম সামান্য ধনে পাতা কুচি, চাইলে এটাকে স্কিপ করতে পারেন। ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য কোয়ার্টার চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আলুর চপটা আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে শুকনো মরিচের গুঁড়িটা বাচ্চার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। মাখাতে মাখাতে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, আলু সেদ্ধ করার সময় এমনভাবে সেদ্ধ করব যেন আলু সফট হয়ে যায়, আবার আলুর গায়ে কোনো পানি না থাকে। যদি আলুর গায়ে পানি থাকে তাহলে মিক্সিংটা কিন্তু নরম হয়ে যাবে। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণ বাড়াতে হবে, সেই সাথে অন্যান্য মশলাও বাড়াতে হবে। মাখানো হয়ে গেছে, এবার শেপ দিয়ে দিচ্ছি। তবে শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে একটু পানি মাখিয়ে নিতে হবে, তাহলে মিক্সিংটা আর হাতে লেগে যাবে না। এই কাজটা আমরা অনেকেই আবার তেল দিয়ে করি, তবে এই রেসিপির ক্ষেত্রে তেল দিয়ে করা যাবে না। তাহলে আলুর গায়ে তেল লেগে থাকবে আর ব্যাটারটাতে যখন আমি ডিপ করব তখন ব্যাটার আলুর গায়ে লাগতে চাইবে না। আমি যে সাইজের তৈরি করছি এক কেজি পরিমাণ আলুতে আমার 12 থেকে 13টা স্টিকের মতো হয়েছিল। আপনার কটা হবে সেটা ডিপেন্ড করবে আপনি কত বড় বা ছোট করে তৈরি করবেন। একটা প্লেটে আমি কিছু শুকনো আটা বা ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে ময়দা একটু আঙুলে লাগিয়ে নিলাম। এবার একটা স্টিক তুলে নিয়ে সেই ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি। এতে করে ভাজার সময় আলুর ভেতর তেল অনেক কম ঢুকবে। এবার ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ডিপ করে নিচ্ছি। ডিপ করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেই ঝুরঝুরে নুডলসগুলোর ভেতর। এবার একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে নুডলসগুলো আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি। হাতের উপর তুলে নিয়ে দু হাত দিয়ে চেপে চেপে নুডলসগুলোকে আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে ভাজার সময় আর খুলে যাবে না। নুডলসগুলো খুলে না যাওয়ার আরও একটা ট্রিক্স আছে, পরে সেটাও দেখাচ্ছি। আর চাপ দিয়ে নুডলসগুলো লাগাতে লাগাতে স্টিকের শেপটাও একটু সুন্দর করে ফেলতে হবে। ভালো কথা, যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। 3-4 ঘন্টা পর যখন এগুলো বরফ হয়ে যাবে তখন একসাথে করে রাখবেন।
বরফ হওয়ার আগ পর্যন্ত আমি যেভাবে রেখেছি সেভাবে গ্যাপ দিয়ে রেখে দেবেন। ডিপ থেকে বের করে ভাজার সময় আধা ঘন্টা বাহিরে রেখে রুম টেম্পারেচারে এনে তারপরে ভেজে নেবেন। আর যারা ডিপ ফ্রিজে রাখবেন না বা ফ্রোজেন করবেন না, তারাও ভাজার আগে শেপ দেওয়ার পরে অন্তত 3-4 ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে তারপরে ভাজবেন। তা না হলে এই যে আমি তেলে দিলাম, সঙ্গে সঙ্গে নুডলসগুলো সব খুলে যাবে। আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ভেজে নিচ্ছি। দেখেন একটা নুডলসও কিন্তু খুলে যায়নি। আর এটা ডুবো তেলেই ভাজতে হবে, শ্যালো ফ্রাই বা অল্প তেলে ভাজা যাবে না। ডুবো তেলে যদি না ভাজি তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে। আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা, তাই অনেক সময় নিয়ে ভাজার কিছু নেই। জাস্ট কালারটা চলে আসলেই এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। বেশ কয়েকটা স্টেপে এটা তৈরি করছে দেখে প্রসেসটা অনেকটা জটিল মনে হতে পারে। বিশ্বাস করুন, একবার মুখে দেওয়ার সাথে সাথে এত পেরেশানির কথা একদমই উধাও হয়ে যাবে। আর এই স্টিকগুলো খেতে কিন্তু হবে গরম গরম। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।